السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد কাছের এবং দূরের যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত দর্শক, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন লালবাগ জামিয়ার সম্মানিত মুফতি, মুফতি সাখাওয়াত হোসাইন রাজি। মোহতারাম, সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি সারা দেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। খুব কাছাকাছি সময়ে দু তিন দিন আগে ঘটে যাওয়া এমসি কলেজের যে ধর্ষণের ঘটনাটি ঘটেছে, অর্থাৎ স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে, যা কিনা সারা পৃথিবীতে একটা আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে। তো এই যে ধর্ষণ হচ্ছে একের পর এক, এই ধর্ষণগুলো হওয়ার পেছনে কী কারণ রয়েছে এবং এগুলো বন্ধের উপায় কী, আপনি যদি আমাদেরকে একটু বলতেন। নাহমাদুহু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আপনি যথার্থই বলেছেন, সম্প্রতি ধর্ষণের ঘটনা বেড়েছে। ধর্ষণের ঘটনা এমনিতেই ন্যাক্কারজনক, ঘৃণিত একটি কাজ। আবার সেই কাজটি যদি হয় গণধর্ষণের মতো বা অনেকটা পাশবিক কায়দায়, তো এটা অত্যন্ত ঘৃণিত একটি কাজ। এবং এইভাবে ধর্ষণের মাত্রা বেড়ে যাওয়া, ঘটনা বেড়ে যাওয়া, এটি একটি উদ্বেগজনক ব্যাপার। আমি মনে করি আগেও আমরা এই বিষয়ে অনেক কথা বলেছি, এই ধর্ষণের মতো এই এই ধরনের ঘটনাগুলো, ঘৃণিত এবং জঘন্যতম কাজগুলো বন্ধ করতে হলে গভর্নমেন্টকে বা আমাদেরকে একটা প্যাকেজ প্রোগ্রাম হাতে নিতে হবে। যেমন প্রথমত আমি যে বিষয়টি প্রায় বলে থাকি, আমাদের দেশে আসলে আইনের শাসনের বড়ই অভাব, বা যেটিকে আমরা বলতে পারি বিচারহীনতা। যথাযথ উপায়ে বা প্রপারলি বিচার না হওয়ার কারণে এই ধরনের অপরাধ প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর আর দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে যে চতুর্দিকে যৌন উত্তেজনা সৃষ্টি করতে পারে, যৌন উন্মাদনা তৈরি করতে পারে, এই ধরনের উপকরণ ব্যাপকভাবে আমরা দেখব যে বিদ্যমান আছে চতুর্দিকে, আর উপস্থিতি ব্যাপক। তো যখন যৌন উদ্দীপনা বা যৌন উন্মাদনা তৈরি করবার মতো এই ধরনের উপকরণ সমাজে বিদ্যমান থাকে, তখন ধর্ষণের মতো জঘন্যতম এই ধরনের কাজ বৃদ্ধি পেতে থাকে। জি মোহতারাম, আপনি একটা কথা বলেছেন যে আইনের শাসনের কথা। তো আমরা তো দেখতে পাচ্ছি যে সরকার যখনই এটা জানতে পাচ্ছে বা তাদের কাছে ইনফরমেশন আসতেছে, যেমন যারাই ধর্ষণ করেছে তাদেরকে কিন্তু সরকার অ্যারেস্ট করেছে একের পর এক। তো আপনি কি মনে করছেন যে আসলে তো আইন প্রয়োগ করে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, কিন্তু ধর্ষণ তো কমছে না, আপনি এটাকে কীভাবে দেখছেন? আসলে দু চারটা ঘটনার বিচার করাই আইনের শাসন নয়। আইনের শাসন যে অর্থে বোঝায় বা প্রকৃত অর্থে আইনের শাসন হচ্ছে আইন প্রয়োগের মাধ্যমে অপরাধ প্রবণতা হ্রাস করতে হবে, অপরাধ প্রবণতাকে দমন করতে হবে। দু চারটা আলোচিত ঘটনার বিচার হচ্ছে, সে শাসক দলের হোক বা যে কোনো দলের হোক, গ্রেফতার হচ্ছে, ফলাও করে প্রচার হচ্ছে, বিচারও হচ্ছে। আসলে দু চারটা ঘটনার বিচারের মাধ্যমেই আমরা আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এ কথা বলতে পারবো না। এখানে বিষয়টি বুঝবার জন্যে আমি মনে করি যে আরেকটি বিষয় বোঝা দরকার, যে যারা ধর্ষণের মতো জঘন্যতম কাজগুলো করছে, ওরা কিন্তু একদিনেই এত বড় কাজের দুঃসাহসী বা এত বড় কাজ করবার মতো দুঃসাহস দেখাচ্ছে না। আমরা দেখব যে পর্যায়ক্রমে তারা নানা অপরাধ করেছে, অপরাধ করে পার পেয়েছে, এরপরে এই প্রকাশ্যে বা গণধর্ষণের মতো জঘন্যতম কাজ করতেও তারা সাহস পেয়ে গেছে। তাহলে আইনের শাসন বলতে আমরা বুঝাবো যে প্রকৃত পক্ষে যে কোনো অপরাধের অপরাধীকে এবং যে কোনো দলের সঙ্গে সম্পৃক্ত থাকুক না কেন, ছোটোখাটো অপরাধেরও প্রপার ওয়েতে বিচার হতে হবে, যাতে করে বড় অপরাধ করবার মতো সুযোগ না পায়। তো যারা সরকারে থাকে তাদের দল বা অঙ্গ সংগঠনগুলো সাধারণত যে দলই ক্ষমতায় থাকুক না কেন, ছোটোখাটো অপরাধ করে পার পেয়ে যাবার মতো একটা সিচুয়েশন বা পরিস্থিতি তৈরি হয়ে যায়, যার ফলে একটা সময় সে বড় ধরনের অপরাধ করে বসে, তখন হয়তো তাকে গ্রেফতার করা হয়, বিচারের মুখোমুখি করা হয়। কিন্তু ওই জায়গায় গিয়ে সে যে এত বড় অপরাধ করলো, এর আগেই তো তাকে বিচারের মুখোমুখি করবার দরকার ছিল, এর আগে সে ছোটোখাটো অসংখ্য অপরাধ করেছে। তাহলে আইনের শাসন বলতে প্রপারলি যে কোনো অপরাধের বিচারই কী করতে হবে, যথাযথ উপায়ে করতে হবে। কিন্তু আমরা দেখি যে কিছু আলোচিত হত্যাকাণ্ড বা আলোচিত ধর্ষণের মতো ঘটনাগুলোর বিচার হচ্ছে, প্রকৃতপক্ষে বিচার বা আইনের শাসন আমরা এখনও প্রতিষ্ঠিত হতে দেখিনি। মোহতারাম, আরেকটা বিষয়ে আমার মনে হয় যে আমরা অনেকাংশে তথ্য সন্ত্রাসের শিকার,
যেমন ওই একজন স্টুডেন্টের রুমের ভেতরে দেশীয় এবং বিদেশি অস্ত্র পর্যন্ত পাওয়া গিয়েছে। তো বিভিন্ন মিডিয়া বা প্রশাসন এটাকে কিছু অস্ত্র পাওয়া গিয়েছে এভাবে বলছে। তো এটা কি জঙ্গিবাদের আলামত নয় কি, বা সন্ত্রাসবাদের লক্ষণ বলে মনে করছেন না আপনি? না, মিডিয়াগুলো আসলে অনেক ক্ষেত্রে যেহেতু আন্তর্জাতিকভাবে একটা জঙ্গিবাদের একটা ইস্যু কাজ করতেছে এবং এটা একটা গরম ইস্যু, হট ইস্যু, তো মিডিয়াগুলো অনেক ক্ষেত্রে সেই ইস্যু ব্যবহার করে নিজেদের একটা প্রসার এবং প্রচারের কাজ করে নেয়। আর এই ব্যাপারে আমি আগেও বলেছি যে মিডিয়াগুলোকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। জঙ্গিবাদ বা জঙ্গিবাদের নামে কাউকে গ্রেফতার করা, কোনো কিছু উদ্ধার করতে গেলে শতভাগ শতবার চিন্তা করতে হবে যে আসলে এটা আমার জন্য দেশের জন্য কতটা প্রচার করতে হবে। তৃতীয়, আমি যে প্যাগেজ প্রোগ্রামের কথা বলছিলাম, আইনের শাসন নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, ধর্ষণের দিকে দাবি তো করতে পারে, যত ধরনের উপকরণ আছে এগুলোকে বন্ধ করার পদক্ষেপ দিতে হবে। আর তৃতীয় যে বিষয়টি আসছে সেটি হচ্ছে ধর্মীয় শিক্ষা বা নৈতিক শিক্ষা। আর এই শিক্ষা এতটা দিতে হবে যে মানুষ আল্লাহমুখী জবাবদিহিতার জায়গাটা লালন করবে, তার মনে হবে আমি অপরাধ করছি, এই দুনিয়ায় কেউ দেখুক আর না দেখুক চূড়ান্তভাবে আল্লাহর কাছে জবাব দিতেই হবে। আমি একটু বলছি মহতারাম, আপনি বলছেন যে ধর্মীয় শিক্ষার গুরুত্ব তুলে ধরেছেন, তো অনেকাংশে দেখা যায় যে এ ধরনের শিক্ষিত মানুষ দ্বারাও এগুলো হচ্ছে, এটাকে আপনি কীভাবে বলবেন? হ্যাঁ, অনেক ক্ষেত্রে ধর্মীয় প্রতিষ্ঠানেও এই ধরনের ঘটনা ঘটছে। আসলে কি, সমাজ ব্যবস্থা যখন ভেঙে পড়ে তো এই সমাজের অন্তর্ভুক্ত যতগুলো সেক্টর আছে সবাই কোনো না কোনোভাবে অপরাধে জড়িয়ে পড়ে। তো যেখানে দেখা যাবে যে ধর্ষণের মতো যত ধরনের পরিবেশ বা সিচুয়েশন বা এই সিচুয়েশন তৈরিতে ভূমিকা রাখে উপকরণ, উপকরণ বলতে আমরা দেখব যে নগ্ন সিনেমা, নাটক এবং বা ইন্টারনেটের মাধ্যমে যত ধরনের অশ্লীলতা, অশ্লীল বই পুস্তক, এমনকি ভাস্কর্যের নামে আমরা দেখব আবক্ষ মূর্তি তৈরি করা হচ্ছে। নানাভাবে এই সমাজের মানুষ কোনো না কোনোভাবে অবক্ষয়ের মুখোমুখি হচ্ছে, নৈতিক অবক্ষয় ঘটছে তাদের। যখন নৈতিক অবক্ষয় ঘটছে তো এই সমাজের সকল সেক্টরের লোকেরাই কোনো না কোনোভাবে তাতে জড়িয়ে পড়বে। অনেকে তো এটাকে গুরুত্ব দিতে চান না যে না, ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা যদি দর্শন মতো কাজ দূর করতে পারে তাহলে ধর্মীয় প্রতিষ্ঠানে কেন হচ্ছে? আসলে ধর্মীয় প্রতিষ্ঠানের লোকেরা তো সমাজের বাইরে না। আর দ্বিতীয়, একটা মানুষ যখন উন্মাদনা বা যৌন উন্মাদনার শিকার হবে তখন সে যে কোনো জায়গায় এ ধরনের কর্মকাণ্ড করে বসতে পারে। মুহতারাম, আমরা যদি কোরআনে কারিমের একটা আয়াত, যেমন সূরা মায়েদার 33 নম্বর আয়াত, ইন্নামা জাযা আল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসাউনা ফিল আরদি ফাসাদা, তো ধর্ষণ তো হয় জোর প্রয়োগ করে বা তাকে হ্যারাসমেন্ট করে, ছিনতাই, রাহাজানি ইত্যাদির মতো, তো যদি জেনার শাস্তির সাথে যদি এই শাস্তিটা, অর্থাৎ যেমন হত্যা করা, শুলিতে চড়ানো, ফাঁসি দেয়া, অথবা বিপরীত দিক থেকে অঙ্গ কেটে দেয়া, অথবা দেশ থেকে বের করে দেয়, নাগরিকত্ব বাতিল করে দেয়, এই চারটা শাস্তি যদি কার্যকরী হয়, আপনি কি মনে করেন যে ধর্ষণ কিছুটা হলেও বন্ধ হবে বা একেবারেই বন্ধ হয়ে যাবে? অবশ্যই তো শাস্তি কার্যকর করতে হবে। শাস্তি কার্যকর করার ক্ষেত্রে আমি এটা বলি না যে শাস্তি কার্যকর করা লাগবে না, শাস্তি কার্যকর করতে হবে। পাশাপাশি যে মানুষটা এই ধরনের অপরাধের জন্যে এগিয়ে আসছে তার ভেতর থেকে অপরাধ প্রবণতা যতদিন না কমবে, একজন অপরাধ করবার পরে আমি তাকে শাস্তির মুখোমুখি করলাম, এটা তো আসলে আইনের শাসন নয় বা রাষ্ট্রের কাজ নয়। রাষ্ট্রের কাজ হচ্ছে অপরাধ প্রবণতাই কমিয়ে দিতে হবে যাতে মানুষ অপরাধে আগ্রহী না হয়। সেক্ষেত্রে প্রপার ওয়েতে যে বিচার ব্যবস্থা আছে, শরীয়ত সুন্দর বিচার ব্যবস্থা রেখেছেন, যেখানে জিনা ব্যভিচারের শাস্তি যদি বিবাহিত বিবাহিতা হয় মৃত্যুদণ্ড, আর যদি অবিবাহিতা হয় সেখানে তাকে বেত্রাঘাত করতে হবে। আর এক্ষেত্রে ধর্ষণের মতো শাস্তি, এটা তো মানে একজন বিচারক সর্বোচ্চ শাস্তি তাকে দিতে পারবে। শরীয়তে সর্বোচ্চ শাস্তির বিধান আছে একজন ধর্ষকের জন্য, সে শাস্তি কাজী বা বিচারক দিতে পারবে, এটা অবশ্যই সর্বোচ্চ শাস্তির বিধান থাকতে হবে। পাশাপাশি অপরাধ প্রবণতা কমানোর জন্য আমি মনে করি এই তিনটা প্যাকেজ প্রোগ্রামকে একসঙ্গে প্র্যাকটিস করতে হবে। মহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আল্লাহ আপনার ভালো করুন, আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জি, ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আমাদের মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেবের থেকে। মহতারামকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনাদের সকলকে আমাদের এই প্রোগ্রামটি দেখার জন্য আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।